স্বাগত আপনারা দেখছেন নিউজরুম সংলাপ আপনাদের সঙ্গে আছি আমি ফকরুল ইসলাম প্রথমেই জানাবো গত 24 ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম নানা বিতর্কের পর অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দেশে পবিত্র ঈদুল আজহা পহেলা আগস্ট ঘরের বাইরে সর্বত্র মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার বিপদসীমার উপরে 17 নদীর পানি বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত ঊর্ধ্বমুখী সংক্রমণে দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত 3057 জন এ নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে 210,000 মোট সুস্থ হয়েছে এখন পর্যন্ত 115,000-এর বেশি সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত 1,49,00,000 মৃত্যু ছাড়িয়েছে 6,15,000 এসব খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন শুরুতে পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন হারুনুর রশিদ নির্বাহী সম্পাদক বাংলা ট্রিবিউন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর হাফিজুর রহমান কার্জন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হয়েছেন মাহবুব রহমান সম্পাদক আমাদের প্রতিদিন এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন বগুড়া থেকে সবুর শাহ লোটাস সম্পাদক দুরন্ত সংবাদ আপনাদের তিনজনকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারাও থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায় আমরা প্রতিদিনকার 24 ঘন্টার যে খবরাখবরগুলো উঠে আসে শিরোনাম উঠে আসে সেসব খবরাখবর নিয়ে আমরা আলোচনা করি খবরাখবর বিশ্লেষণ নিয়ে আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন এখন পর্যন্ত আমরা যে সারা বিশ্বের যে করোনা পরিস্থিতি সেটি আসলে জানিয়ে দিতে চাই শুরুতেই এখন পর্যন্ত সারা বিশ্বের যে করোনার পরিসংখ্যান সেখানে আমরা চিত্রে যে তথ্যটি আমাদের হাতে রয়েছে এখন পর্যন্ত সর্বমোট সারা বিশ্বে এখন পর্যন্ত 1,49,29,693 জন আক্রান্ত শনাক্ত হয়েছে আজকে পর্যন্ত এবং মৃত্যুবরণ করেছে 6,15,101 জন সুস্থ হয়েছেন এখন পর্যন্ত প্রায় 89,66,618 জন এটি ছিল মোট পরিসংখ্যান এবং বিভিন্ন দেশের যে পরিসংখ্যান সেটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আমরা জানি যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে সংক্রমণ এবং আক্রান্তের দিক থেকে সেখানে আজও 417 জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ 417 জন মৃত্যুবরণ করেছে এবং আক্রান্ত হয়েছে আজও 21,732 জন এটি ছিল যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান যদিও তাদের আক্রান্ত এবং মৃতের মোট যে পরিসংখ্যান সেটি অনেক বেশি সেখানে প্রায় 40,00,000 মতো আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে এবং মৃত্যুবরণ করেছে 1,50,000-এর বেশি এবং এরপরে ব্রাজিলের যে পরিসংখ্যান সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে যদিও আজকে গত কয়েক ঘন্টার পরিসংখ্যানে মাত্র 13 জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছে প্রায় 1,000 এখন পর্যন্ত 80,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছে ব্রাজিলে আক্রান্ত হয়েছে 21,00,000-এর বেশি তৃতীয় অবস্থানে ইন্ডিয়া তার অবস্থান এখনও ধরে রেখেছে সেখানে সংক্রমণ এবং মৃতের হার ঊর্ধ্বমুখী গতিতেই চলছে গত কয়েক ঘন্টায় 399 জন মৃত্যুবরণ করেছে ইন্ডিয়াতে এবং 16,000-এর বেশি আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত 28,000-এর বেশি মৃত্যুবরণ করেছে ইন্ডিয়াতে 1,100,000-এর বেশি ইন্ডিয়াতে মোট আক্রান্তের সংখ্যা এবং রাশিয়ার অবস্থান চতুর্থ সেখানে গত কয়েক ঘন্টায় 153 জন মৃত্যুবরণ করেছে 5,000-এর বেশি আক্রান্ত হয়েছে এ ছিল রাশিয়ার পরিসংখ্যান এবং অন্যান্য যেসব দেশগুলো রয়েছে সাউথ আফ্রিকা পেরু এসব দেশগুলোতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা একেবারে নাই বললেই চলে বাংলাদেশেও কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আক্রান্ত এবং মৃতের হার ধীরে ধীরেই বাড়ছে যেটি বাংলাদেশের বাস্তবতা সেটি অনেকটাই বেশি এখন বলা যায় এখন পর্যন্ত আমরা বাংলাদেশের যে পরিসংখ্যান সেখানে আমরা দেখছি যে বাংলাদেশের সর্বমোট আক্রান্তের সংখ্যা 210,510 জন এবং মৃতের সংখ্যা 2,709 জন মোট সুস্থ হয়েছে 115,000-এর বেশি মানুষ এটি ছিল বাংলাদেশের পরিসংখ্যান আমরা জানিয়ে দিলাম সারা বিশ্ব এবং বাংলাদেশের করোনা আক্রান্ত এবং মৃতের যে পরিসংখ্যান সেটি আমরা আলোচনা চলে যেতে চাই সরাসরি এখন পর্যন্ত যেসব খবরাখবরগুলো উঠে এসেছে করোনা ভাইরাস মহামারীর মধ্যে বাসার বাহিরে যারাই যাবেন সর্বত্র আসলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার এটি একটি খবরের তালিকায় প্রধানতম খবর এবং এর চেয়ে মূল খবর যেটি আমরা বলছিলাম যে নানা বিতর্ক এবং কেলেঙ্কারির কাণ্ডের পর স্বাস্থ্য খাতে যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ তিনি পদত্যাগ করেছেন আমরা জনাব হারুনুর রশিদ আপনাকে দিয়ে আলোচনা যদি শুরু করি দেশজুড়ে নানা কেলেঙ্কারি আলোচনা সমালোচনার পর পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এটি একটি দৃষ্টান্ত বটে কিন্তু স্বাস্থ্য খাতের নানা অবস্থাপনার দায় থেকে তিনি কি মুক্ত হলেন বলে মনে হয় এই পদত্যাগের মধ্য দিয়ে এর কি কোনো তদন্ত হওয়া উচিত কিনা ওনার ব্যাপারেও কি বলবেন হারুনুর রশিদ আপনি শুনতে পাচ্ছেন আমাকে ধন্যবাদ আপনাকে জি আপনি আজকে পদত্যাগ করেছেন তিনি আজকে পদত্যাগ করতে জমা দিয়েছেন পদত্যাগ
হারানোর রসুয়েদ, আপনার আসলে আমরা ভার্চুয়াল কানেক্টিভিটিতে যুক্ত হয়েছি, যে আপনার কথা আসলে আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি না। দুঃখিত, আসলে হারুন রশিদ আপনার কথা আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি না, সম্ভবত নেটের কোনো প্রবলেম থাকতে পারে। আমরা ডক্টর হাফিজুর রহমান কার্জন আপনার কাছে আসতে চাই, যে আজকে আসলে খবরের তালিকার প্রধানতম খবরই আসলে এইটি, কারণ গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে স্বাস্থ্যখাতে যে রিসেন্ট কাণ্ড, জেকেজি কাণ্ড এবং হাসপাতালগুলোর অনুমোদন নেই, এসব নানা কেলেঙ্কারির পর আসলে এর দায় বা নানা বিতর্কের পর স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বা পদত্যাগ করেছেন। এটি আসলে একটি দৃষ্টান্ত হতেই পারে, কিন্তু সেখানে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার দায় তো নিশ্চয়ই তার কাঁধে থেকেই যায়, সেগুলোর তদন্ত হবে কিনা সব কিছু মিলিয়ে আসলে আপনার পর্যালোচনা জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। ধরুন যে আমি প্রথম বিষয়টাকে যেভাবে দেখছি, যে আপনার বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার বাংলাদেশ, তাদের বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তাদের অনেক ক্ষেত্রেই আপনার অর্জন আছে, সাফল্য আছে, এবং আপনি দেখবেন যে আমাদের এখানে যে দুর্যোগ ব্যবস্থাপনা সেটা সারা বিশ্বে একটা মডেল হয়েছে। আবার বিদ্যুৎ উৎপাদন এই সরকারের সময় খুব ভালো বেড়েছে, তারপরে অবকাঠামো উন্নয়নও একটা বেশ কিছু জায়গায় আমরা সাফল্য দেখেছি। কিন্তু আমাদের মুশকিল যেটা হয়েছে, যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো কিংবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো একটা গণতন্ত্র কিংবা একটা সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য অত্যাবশ্যকীয়, সেই প্রতিষ্ঠানগুলো আপনার ঠিকভাবে কাজ করছে না কিংবা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। আপনি দেখেন যে আমাদের এখানে ইলেকশন কমিশন, আমাদের এখানে এন্টি করাপশন কমিশন, আমাদের এখানে মানবাধিকার কমিশন, আমাদের এখানে লোকাল গভর্নমেন্ট, আমাদের এখানে বিশ্ববিদ্যালয়, আমাদের এখানে গণমাধ্যম, আমাদের এখানে ব্যুরোক্রেসি, মানে যে প্রতিষ্ঠানগুলো একটা সরকার কিংবা গণতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করে, সেই প্রতিষ্ঠানটাকে আমরা সেইভাবে কাজ করতে দেখি না। আপনি দেখেন, কয়েকটা উদাহরণ যদি আমরা ধরি, যে রানা প্লাজাতে যে ঘটনাটা হয়েছিল, সেইটা ভবনটা ভেঙে পড়ার পরে, 1000 লোক মারা যাওয়ার পরে, তারপরে আমরা জানতে পারলাম যে রাজুকের যে নকশা সেটা ঠিকমতো মানা হয় নাই। হ্যাঁ, তারপরে আপনার এতগুলো লোক মারা গিয়েছে। আপনার এখানে ক্যাসিনো, ক্যাসিনোতে আমরা দেখলাম যে সম্রাট, তারপরে আরো অনেকে গ্রেপ্তার হলেন, এবং ক্যাসিনো যে আপনার হাজার হাজার কোটি টাকার যে জুয়া এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড হয়েছিল, আমরা জানতে পারলাম যে এগুলো অবৈধ ছিল এবং ক্যাসিনো বিষয়ে কোনো আইনই নেই। আপনি দেখেন যে আমরা যখন কোনো সড়ক দুর্ঘটনা হয় কিংবা লঞ্চ দুর্ঘটনা হয়, কিছুদিন আগে বুড়িগঙ্গাতে একটা হয়েছে, তারপরে আমরা জানতে পারি যে ড্রাইভার কিংবা লঞ্চ যে চালায় তার লাইসেন্স নাই, এবং যে গাড়ি কিংবা লঞ্চ তার ফিটনেস নাই। তারপরে আপনি দেখবেন যে চুড়িহাট্টায় যে অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে কত 100 বেশি মানুষ হত্যাকাণ্ড হয়েছে, মানে পুড়ে মারা গিয়েছিল, সেইটার পরে আমরা দেখতে পারি সেখানে প্লাস্টিকের কারখানা ওইভাবে থাকার কথা না। তারপরে আপনি দেখেন করোনা পরিস্থিতি হওয়ার পরে আমরা এই যে পিপি, আপনার সুরক্ষা সামগ্রী যেটা আপনার সরবরাহ করার নিম্নমানের সুরক্ষা সামগ্রী, সেটা নিয়ে আমরা দেখলাম সেটা দিয়ে, এবং সাম্প্রতিক সময়ে আপনি যেটি তুলেছেন যে সাবরিনা, তারপরে ডক্টর আরিফ, তারপরে রিজেন্ট তাহেদ, তারপরে এই যে এগুলোর সাথে, মানে আপনার কিন্তু 3 মাস আগেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, তারপরে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, তাদের নাম কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে করোনা সার্টিফিকেট নিয়ে যে আপনার আপনার জালিয়াতিটা হয়েছে, তারও আগে 3 মাস আগে কিন্তু মার্চ, সেই মার্চ এপ্রিল থেকে তাদের নামটা আমরা শুনতে পাচ্ছি, যে তারা জেএমআই কোম্পানি, তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের ভুলও স্বীকার করেছে, মানে কত বড় স্পর্ধা। আপনি নকল পিপি এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী যেটা সরবরাহ করেছেন, তাতে অনেক ডাক্তার এবং পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন, এই মৃত্যুর দায় কে নেবে? এখন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি এই অবস্থা হয়, যে একটা ভবন ভেঙে পড়ার পরে আমরা জানি যে রাজুকের গাফিলতি ছিল, একটা ক্যাসিনো মানে হাজার হাজার কোটি টাকার অবৈধ কর্মকাণ্ড 5-7-10 বছর ধরে চলার পরে আমরা জানতে পারলাম যে কোনো আইনও ছিল না, তারপরে পুলিশ, র‍্যাব, তারপরে যাদের উপর তদারকির দায়িত্ব ছিল তারা তদারকি করেন নাই। আপনি 1 মাস পর পর, 2 মাস পর পর, 3 মাস পর পর আমরা এক একটা ভয়াবহ ঘটনা দেখি, এবং সেইটা সরকারের তরফ থেকে যাদের নজরদারি করার কথা ছিল, যাদের তত্ত্বাবধান করার কথা ছিল,
তাদের তরফ থেকে। আপনি আজকে দেখেন আপনাদের কয়েকটা পত্রিকা আপনি দেখবেন যে দেশের ভিতরে অধিকাংশ প্রাইভেট হসপিটাল যেগুলো তাদের কারো লাইসেন্স নাই, এটা দেখার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের। এখন আপনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আপনি যে উনি যে পদত্যাগ করলেন, হোয়াট অ্যাবাউট মন্ত্রী এবং সচিব? মন্ত্রী এবং সচিব আপনার তাদের নামও তো এখানে এসছে, এবং আপনি যে ছবিটা ভাইরাল হয়েছে সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী, তারপরে মহাদত এই আপনার অধিদপ্তরের মহাপরিচালক এবং শাহেদ, এই তিনজন চুক্তিটা করছে, তার পেছনে তিনজন সচিব দাঁড়ানো। তাহলে পরে আপনার তো খুঁজে বের করতে হবে, আপনি এই যে পদত্যাগের মধ্য দিয়ে এটা যদি সমাপ্তি হয়ে যায়, আপনি তার যে আপনার মন্ত্রী সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালক তাদের দুর্নীতির কারণে শুধুমাত্র দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তা না, অনেকে কিন্তু আপনার অসুস্থ হয়েছে এবং অনেক মৃত্যুবরণ করেছে, আমরা তো সেটা জানি না। এখন আপনি সো দুর্নীতি দমন কমিশনের মধ্য দিয়ে একটা তদন্ত করবেন, করার পরে তাদের বিরুদ্ধে আপনার দুটো মামলাই করতে হবে, সিভিল কেস এবং ক্রিমিনাল কেস। ক্রিমিনাল কেস হচ্ছে যে যারা অসুস্থ হয়েছেন ভুয়া করোনা সার্টিফিকেটের জন্য, আর আরেকটা হচ্ছে যে কার কার মৃত্যু হয়েছে তো আমরা জানি না, হ্যাঁ অনেক মৃত্যুর জন্য তারা দায়ী, এবং পুলিশ এবং আপনার ডাক্তারদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তারা তো স্পষ্ট বলেছেন যে আমরা নকল পিপির জন্য কিংবা সুরক্ষা সামগ্রী, যেটা আসল সুরক্ষা সামগ্রী সেটা আমরা পাইনি, সেটার জন্য মৃত্যু হয়েছে, এইটার দায় কে নেবে? সেইটার একটা ক্রিমিনাল অফেন্স, সেই শাস্তিটা তাদের পেতে হবে। মানে শুধু এই তিনজন না যাদের কথা নাম এসছে, এদের সাথে অন্যান্য যারা জড়িত, এবং একই সাথে তাদের বিরুদ্ধে আপনাকে একটা কম্পেনসেশনের মামলাও করতে হবে, ক্ষতিপূরণ 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, এই টাকাটা তাদের যে সম্পদ সেখান থেকে আপনি নিয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আপনার দিতে হবে। জি ধন্যবাদ, আমরা ফিরবো আপনার কাছে আবারও। আমরা একটু আমরা আমাদের হাতে এরই মধ্যে আজ প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো এসেছে, আমরা তার শিরোনামগুলো একটু জানিয়ে দিতে চাই। বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন আজ প্রধান শিরোনাম করেছে সর্বনাশা ডায়াগনস্টিক সেন্টার, মনগড়া রিপোর্ট, ইচ্ছামাফিক ফি, অনুমোদনের বালাই নেই, নেই মনিটরিংয়ের ব্যবস্থা, হাতুড়ে টেকনিশিয়ানদের দিয়ে চলে রোগ নির্ণয়। ডায়াগনস্টিক সেন্টার এবং অননুমোদিত বিভিন্ন হাসপাতাল নিয়ে তারা এই রিপোর্টটি করেছে, এটি আসলে খুব ভয়াবহ একটি রিপোর্ট, এটি ছিল তাদের প্রধান শিরোনাম। এবং তাদের আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে, হাসপাতাল বিমুখ রুগীরা, করোনা ভাইরাস আক্রান্ত কিংবা সাধারণ রুগী কেউই যাচ্ছে না হাসপাতালে, এটি ছিল আরেকটি শিরোনাম। প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বেশ কিছু প্রকল্প সময় মতো হয়নি, এর জন্য আসলে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন, একনেকে 1,137 কোটি টাকার 6 প্রকল্প অনুমোদন। এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগ, এটিও ছিল খবরের তালিকা অন্যতম একটি শিরোনাম। বাংলাদেশে ঈদুল আজহা 1 আগস্ট, এ ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা একটু দ্য ডেইলি সান, ডেইলি সানের শিরোনাম একটু জানিয়ে দিতে চাই, গভর্নমেন্ট গিভস স্পেশাল অ্যাটেনশন টু আরএমজি, আরএমজি সেক্টর নিয়ে এটি একটি শিরোনাম। এবং আরেকটি শিরোনাম রয়েছে, হাসিনাস স্পেশাল গিফট ফর ক্লাইমেট ভিকটিমস, এটি একটি আরেকটি অন্যতম একটি রিপোর্ট দ্য ডেইলি সানের, ডেইলি সান। এরপর আমরা দৈনিক কালের কণ্ঠ, কালের কণ্ঠের প্রধান শিরোনাম করেছে আজ বিপদের ত্রিধারায় বিধ্বস্ত জীবন, বন্যা, করোনা এবং বৃষ্টি, তিনেই আসলে মানুষ অনেকটা বিপর্যস্ত, বিপদগ্রস্ত, মানুষ পানিবন্দী হয়ে আছে দেশের লাখ লাখ মানুষ উত্তরাঞ্চলে। উন্নয়ন প্রকল্পের ধীরগতিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, বাঁধ নির্মাণের আগে গবেষণার তাগিদ, এই ছিল আসলে কালের কণ্ঠের আরও একটি শিরোনাম। অভিযোগ মাথায় নিয়ে ডিজির পদত্যাগ, স্বাস্থ্যখাতে কেলেঙ্কারি, কালের কণ্ঠের শিরোনাম ছিল। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে অতিথিরা এর মধ্যে রয়েছেন, আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত আছেন মাহবুব রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে আসতে চাই, বন্যা নিয়ে আলোচনা করতে চাই, কারণ হচ্ছে এখন আসলে করোনা মহামারীর পাশাপাশি বাংলাদেশে বন্যা পরিস্থিতি যে অবনতি, অনেকটা অবনতির দিকে, 17 নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে বইছে, আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে, পানির ঢল নামছে, এসব বিষয়গুলি আসলে রংপুরের পরিস্থিতি যদি জানান, বা আপনার আশপাশের যেসব জেলাগুলো রয়েছে সেসব জেলাগুলো আসলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত বন্যার কারণে, সেখানকার পরিস্থিতি একটু আপনার কাছ থেকে জানতে চাই মাহবুব রহমান। আপনাকে ধন্যবাদ। আমাদের রংপুর অঞ্চলে যে বন্যা পরিস্থিতি সেটা এক কথায় বলা চলে খুব ভয়াবহ। সবচেয়ে মানে মানুষের যে এখন যারা গৃহহীন হয়ে গেছে, যারা নদী ভাঙনের শিকার, এমন বন্যা কবলিত প্রায় রংপুর অঞ্চলে 30,000 পরিবার যারা এখন খোলা আকাশের নিচে, বিপদ ঝুলিয়ে
পলিথিন ঝুলিয়ে টিনের নিচে বসে তারা মানবত্ব জীবন যাপন করছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 4 লক্ষ পরিবার এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 1760টি পরিবার। এটি এটি রংপুরের চিত্র, এটা রংপুর অঞ্চলের চিত্র, রংপুর অঞ্চল। এখানে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এই 5টি জেলার যে চিত্র, সেই চিত্রটি এখানে ফুটে উঠেছে রংপুর অঞ্চলে। এবং সেখানে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এ পর্যন্ত কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 14,929 হেক্টর, প্রায় 15,000 হেক্টর ফসলি জমি, সবজি ক্ষেত প্রায় 6,500 হেক্টর সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন একটা পরিস্থিতির মধ্যে রংপুর অঞ্চলে যে বন্যা পরিস্থিতি, এটি বলা চলে যে এক কথা একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আর সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে যে এখানে মানুষের বিশুদ্ধ পানি, তারপর কর্ম সংকট, তারপর তাদের খাদ্য সংকট এবং অনিষ্কাশন যে ব্যবস্থা, সে ব্যবস্থাটা একটা মানবতার অবস্থায় পৌঁছে গেছে। এখানে এই পরিস্থিতিতে যেটি আশঙ্কা করা হচ্ছে যে এখানে পানিবাহিত যে রোগ, সেই রোগগুলো দেখা দেওয়ার একটা মানে সম্ভাবনা দেখা দিয়েছে। এবং একই সাথে যে করোনা প্রতিরোধের যে এখানকার যে সরকারিভাবে স্থানীয় পর্যায়ে নানানভাবে যে করোনা প্রতিরোধের যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু বন্যা পরিস্থিতির কারণে ভেঙে পড়েছে এবং এটা একটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। সেই ঝুঁকির মধ্যে যদি এখনই এই পরিস্থিতিটাকে মোকাবেলা করা না যায়, এখনই যদি এটাকে ধরে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা না যায়, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে আমি মনে করি। আর এখানে আরেকটি বিষয় এখানে বলা দরকার, রংপুর অঞ্চলে এই ধরনের দুর্যোগ পরিস্থিতিতে মানুষকে আশ্রয় দেওয়ার জন্য 44টি আশ্রয় কেন্দ্র আছে। আমরা দেখলাম বাস্তবে 15টি আশ্রয় কেন্দ্র সচল রয়েছে, বাকিগুলো সচল নেই। এই পরিস্থিতিতে যে এই আশ্রয়হীন মানুষগুলোকে, যারা 33,000 পরিবার যারা বাধে আশ্রয় নিয়েছে, যারা পলিথিন ঝুলিয়ে এই বৃষ্টির মধ্যে পানির মধ্যে মাচান করে কোন রকম বেঁচে থাকা লড়াই করছে, সেই মানুষগুলোকে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কারণ আশ্রয় কেন্দ্র 44টির মধ্যে মাত্র 15টি সচল রয়েছে। এই পরিস্থিতিতে যদি দ্রুত এই দুর্যোগ পরিস্থিতিকে সরকার এটাকে খুব সুদৃষ্টিতে না নেয়, যদি এখনই এটিকে মোকাবেলা করার জন্য, এই মানুষগুলোকে দুর্যোগ থেকে রক্ষার জন্য যদি দ্রুত পদক্ষেপ না নেয়, মাহবুব রহমান, পাশের জেলাগুলো মানে আপনার পাশের জেলা লালমনিরহাট বা এসব জেলাগুলো নিশ্চয় আরো ভয়াবহ পরিস্থিতি, সেখানে সেসব জেলাগুলোর কি অবস্থা? সবচেয়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে কুড়িগ্রামের কুড়িগ্রাম অঞ্চলে। কারণ হলো কি যে এখানে মূলত যে আমাদের এইখানে বন্যার যে পরিস্থিতিটা হয়, সেটি যখন তিস্তার উজানে যখন ভারত থেকে পানি ছেড়ে দেয় বা পানি বেড়ে যায়, বা ভারতে যখন বৃষ্টি হয়, আসামে যখন বৃষ্টি হয়, বিহারে বা আমাদের পশ্চিমবঙ্গে যখন বৃষ্টি হয়, তখন এই নদীগুলোর পানিগুলো কিন্তু আমাদের তিস্তা, ব্রহ্মপুত্র, ধল্লা, মহানন্দা এই নদীগুলো দিয়ে চলে আসে। আর এই তিস্তা, ব্রহ্মপুত্র, ধল্লা এই নদীগুলো কিন্তু মূলত কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর এবং গাইবান্ধা এই জেলাগুলোকে অতিক্রম করে চলে যায়। সে কারণে এই বন্যা ক্রমাগত যখন নদীর পানি বাড়তে থাকে এবং এই পানিগুলো যখন ভাটির অঞ্চলে যায়, তখন ক্রমাগত ভাবে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলগুলো কিন্তু সবচেয়ে বেশি বন্যা কবলিত হয় এবং এই অঞ্চলগুলোতে মানবিক বিপর্যয়টা বেশি দেখা দেয়। এখন যেটা আমরা খোঁজখবর পেয়েছি আমাদের বিভিন্ন সংবাদ প্রতিনিধিদের কাছ থেকে, তাতে দেখা গেছে যে মানবিক বিপর্যয়ের পরিস্থিতিটা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে কুড়িগ্রামে। জি, আপনার কাছে আবারও ফিরবো, আমরা বন্যা পরিস্থিতির খবর আরও জানবো এবং সেখানে সরকারি সহায়তা কিংবা খাদ্য সহায়তা কতটা পৌঁছেছে, এখন কি পরিস্থিতি, সামনের সংকার পরিস্থিতিগুলো নিয়েও আমরা কথা বলবো, আপনার সাথে আবারও ফিরবো। আমাদের হারুনুর রশিদ, আপনি নিশ্চয়ই এখন আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি কি পাচ্ছেন না আমাকে শুনতে? জি, এখন মোটামুটি আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনার কাছে আসলে যে স্বাস্থ্য খাত নিয়ে যে প্রশ্নটি ছিল, স্বাস্থ্য খাতের করোনার মধ্যে আসলে আমরা সকলের জীবনে আসলে করোনা কেন্দ্রিক অনেকটা ঝুঁকির মুখে, এই এই অবস্থায় আসলে স্বাস্থ্য খাতের যেসব অনিয়মগুলো ঘটল, এর প্রেক্ষিতে আসলে আজকে একটি ইতিবাচক খবর যে স্বাস্থ্য যে অধিদপ্তর তার মহাপরিচালক পদত্যাগ করলেন,
অব্যবস্থাপনার আসলে এখানেই শেষ হবে নাকি মানে এর মধ্য দিয়ে কি শেষ হচ্ছে কি না আপনার কাছে আসলে কি মনে হয় নাকি আরো শুদ্ধি অভিযান প্রয়োজন? পদত্যাগ আসলে এটা কোনো সমাধান নয়, আসলে তো শুদ্ধি অভিযান প্রয়োজন। একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর হাফিজুদ্দিন কার্জন বিষয়গুলো বলছিল, সেটি হচ্ছে স্বাস্থ্যখাতে এই করোনা নিয়ে যা ঘটেছে তা হচ্ছে কি ভয়াবহ কেলেঙ্কারি এবং দুর্নীতির ঘটনা। তো সেক্ষেত্রে স্বাস্থ্য মহাপরিচালক পদত্যাগ করেছেন, এটি হতো স্টার্টিং হতে পারে সেটা ঠিক আছে, কিন্তু এটি শেষ নয়, শেষ হতে পারে না, কারণ টোটাল প্রক্রিয়া আমরা যদি মন্ত্রণালয়ের রুলস অফ বিজনেস দেখি তাহলে মন্ত্রী এটা জানবেন, সচিব এটা জানবেন, এদের বাইরে এটা হতে পারে না, এটা উনি যতই না বলুক বা সরকার যেভাবেই বলুক না কেন এটি কারোর নলেজের বাইরে নয়, একজন আরেকজনকে না জানিয়ে এই কাজটি হয়নি। সুতরাং এটি আসলে যে ঘটনা ঘটেছে মানে একটি অবৈধ হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে, এটি ফৌজদারি অপরাধ, করাপশনের অপরাধ তো রয়েছেই, সুতরাং এর কারণে অনেক লোকের মৃত্যু হয়েছে, অনেক লোক হয়তোবা করোনা রোগী নয় তাকে করোনা বানানো হয়েছে, সামাজিক নানা ঝামেলায় পড়েছে, সুতরাং সেগুলো তদন্ত করে বের করে এদেরকে আসলে ফৌজদারি আইনের আওতায়ও এই স্বাস্থ্য মহাপরিচালক আসতে হবে। উনি পদত্যাগ করলেন মানে তো উনি অপরাধ থেকে, আর যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তার অপরাধ থেকে তাকে তো দায় মুক্তি দেওয়া হলো, মন্ত্রী কেন রেহাই পাবেন? মন্ত্রী এগুলো জানবেন না? মন্ত্রী কয়েকদিন আগে বলেছেন কত চুক্তি তো হয় আমি এগুলো পড়ে দেখি না, তাহলে তো তিনি দায়িত্ব অবহেলা করেছেন, কারণ মন্ত্রী হচ্ছে একটি মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী, তার দায়িত্ব সেগুলোকে দেখা, উনি যদি সেগুলো না দেখেন তাহলে তার মন্ত্রিত্ব কেন? সচিব হচ্ছেন সেকেন্ড ম্যান এবং দুইজনকে না জানিয়ে কোনো ঘটনা ঘটেনি, এবং স্বাস্থ্য অধিদপ্তর হচ্ছে মন্ত্রণালয়ের সরাসরি অধীনে, এখন একজনকে শুধু পদত্যাগের মধ্য দিয়ে তাকে দায় মুক্তি দিয়ে বাকিরা পুরো দায় মুক্তি পেয়ে যাবেন এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি পিপির কথা যদি ধরেন, যেটা নিয়ে 900 কোটি টাকার পিপি নিয়ে দুর্নীতি দমন কমিশন এখন তদন্ত করছে, এটিও তারা বলছেন মৌখিক নির্দেশে, তাদের সব মৌখিক নির্দেশে করেছেন, এটি উদ্দেশ্যটা কি? এটি খুবই ক্লিয়ার, এখানে হচ্ছে ব্যাপকভাবে অনিয়ম দুর্নীতি এগুলো হয়েছে, এটা হচ্ছে মানুষের জীবন, আপনি একটু খেয়াল করবেন ওষুধ এবং মানুষের জীবন নিয়ে যদি এই ছিনিমিনি হয় এটা মানবতা বিরোধী অপরাধ, আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি এটা মানবতা বিরোধী অপরাধ, এটা হচ্ছে অনেক মানুষের মৃত্যুর কারণ হয়েছে। এরা এই যে রিজেন্ট হাসপাতালে যে ট্রিটমেন্ট হয়নি, এখানে যে ভুয়া মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে করোনার, এর কারণে অনেক মানুষের মৃত্যু হতে পারে, অনেকের চিকিৎসা প্রয়োজন তারা নেয় না, এইটা কেন? আমরা এর ভিতরে কি জিকে জেকেজির নাম ভুলে গেলাম, সাবরিনা এবং তার হাজবেন্ড যে কারণে অ্যারেস্ট হয়েছে সেটারও তো জন্য তো এরাই দায়ী। এই যে পুরো ব্যবস্থা এর জন্য তো আসলে খালি বিভাগীয় তদন্ত বিভাগীয় ব্যবস্থা না, একদমই সরাসরি ফৌজদারি আইনের আওতায় আনা হবে। যদি তাই না হয় তাহলে যে জিনিসটা ঘটবে মানে একটার পর একটা ঘটনা ঘটবে, আমরা কিন্তু এর আগে ক্যাসিনো কেলেঙ্কারি দেখেছি, আমরা কিন্তু এর আগে ওয়েস্ট ইন্ডিজে পাপিয়া নুরের কেলেঙ্কারি দেখেছি, একটার পর একটা ঘটছে আর আপনি ব্যবস্থা না নিয়ে এদেরকে বিদায় দিচ্ছেন, ওদিকে মামলা হয়েছে কিন্তু এর পেছনের লোকদের আমরা এখনো ধরতে পারিনি। সুতরাং এই ঘটনায় করোনার মতো একটি মহামারীর সময় যারা এই অন্যায় অনিয়ম দুর্নীতি অমানবিক এবং মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, যদি তা না হয় বাংলাদেশে এটি হবে একটি জঘন্য দৃষ্টান্ত। আমি মনে করি একটি সুদৃষ্টান্ত স্থাপন করতে হবে, এদের সরাসরি ফৌজদারির অপরাধে শাস্তির আওতায় এনে তার সাথে যারা যুক্ত, আমি জানি না মন্ত্রী এখনো কিভাবে থাকে এই দেশে, এই দেশে স্বাস্থ্যমন্ত্রী কিভাবে থাকে যে বলে আমি কোনো চুক্তি দেখি না, তো মন্ত্রী কেন উনি, তাহলে কেন ওনাকে মন্ত্রী বানানো হয়েছে? সচিব যদি না দেখে কেন ওনাকে সচিব বানানো হয়েছে? আমি বলছি যে এই ঘটনার সাথে জড়িত আগের সচিব আসাদুল ইসলাম, তিনি এখন তিনি আরেকটি মন্ত্রণালয়ে রয়েছেন, তার কথা কিন্তু এসছে, এবং এই যে পদত্যাগকারী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি কিন্তু বলেছেন যে আসাদুল ইসলাম তাকে বলেছেন এটা করতে মৌখিক, এখন মৌখিক বিষয়টি প্রমাণ করা হয়তো বা কঠিন এবং মৌখিক আইনও নাই, কিন্তু তদন্ত করলে এটা প্রমাণ করা যাবে, কোনো না কোনো সূত্র অবশ্যই বেরিয়ে যাবে। আর হচ্ছে মৌখিক নির্দেশ তারা যদি নাও দিয়ে থাকেন, তারা যদি বলেন, তাহলে এত বড় চুক্তিটা কিভাবে হলো? মানে অধিদপ্তরের তো সরাসরি চুক্তি করার কোনো রাইট নাই যে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া, এই সমস্ত বিষয়ে এক্সপার্টদের ওপিনিয়ন নিতে হয়, এসব না করে যদি মন্ত্রণালয় মানে অধিদপ্তর করে থাকে তাহলে মন্ত্রণালয় কেন ব্যবস্থা নেয়নি? তারা তো একসঙ্গে বসে চুক্তি করলেন, হাসি করলেন, হাসি খুশি করলেন, খোঁজ গল্প করলেন, কত কিছু করলেন, তো তারা দায় নেবেন না? দায় না নিয়ে তারা কিভাবে থাকতে পারেন? এটা হতে পারে না, বাংলাদেশের মানুষের সাথে এই ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
জি আপনার কাছে ফিরবো আবারও। হারুন রশিদ, থাকুন আপনি। হাফিজুর রহমান, কার্জন আসলে আমরা সরকারি এই অধিদপ্তরের কথা, অধিদপ্তরের বিষয়গুলো দেখলাম, অবস্থা অব্যবস্থাপনা দেখলাম, এবং বেসরকারি হাসপাতালগুলো আসলে কী অবস্থা, এই যে বাংলাদেশ প্রতিদিন আজকে একটি প্রধান শিরোনাম করেছে, সর্বনাশা ডায়াগনোস্টিক সেন্টার মনগড়া রিপোর্ট করছে, ইচ্ছামাফিক ফি নিচ্ছে, অনুমোদনের কোনো বালাই নেই, মনিটরিংয়েরও ব্যবস্থা নেই, আসলে যারা মনিটরিং করবার কথা, যারা দেখবার কথা, তারা আসলে সেভাবে দেখছেন না। এসব বিষয় নিয়ে আসলে কী বলবেন? তাদের বিরুদ্ধে তো বলাই হচ্ছে যে তারা দেখছেন না, যারা অধিদপ্তরের দায়িত্বে আছেন কেউই দেখছেন না, আসলে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না, যার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আসলে হাসপাতালগুলো চলছে, কী বলবেন? না, আমরা তো শুধু দিনের পর দিন বলেই যাচ্ছি, মাসের পর মাস বলেই যাচ্ছি, বছরের পর বছর বলেই যাচ্ছি, আপনিও সঞ্চালনা করছেন, আমরাও বলছি। আপনি তো, আমি আমার প্রথম যখন আপনি আমাকে সময় দিয়েছিলেন তখন আমি অনেকগুলো ঘটনার কথা বলেছিলাম, এবং আপনি দেখেন যে রানা প্লাজাতে কি হয়েছিল, চুড়িহাট্টায় কি হয়েছিল, কিছুদিন আগে আপনার লঞ্চে দুর্ঘটনা হলো সেখানে কি হয়েছিল, তারপর ক্যাসিনো কাণ্ডতে কি হয়েছিল, এবং আমাদের এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এত এত অসঙ্গতি, এত এত সমস্যা যে একটা ঘটনা হয় তার আগের ঘটনা চাপা পড়ে যায়, আপনার প্রতিকার আর হয় না। হ্যাঁ, কিন্তু বারবারই তো আসে এই সমস্যাগুলো, আসলে বারবারই মানুষের সামনে বারবার ঘুরে ফিরে আসছে আসলে। তা আপনার শরীরের ভেতরে যদি ভাইরাস থাকে, আপনি সেই ভাইরাসটাকে তো নির্মূল করতে হবে, তাই না? ভাইরাসটাকে যদি আপনি রেখে দেন তাহলে আপনার পেইন হবে, নইলে পাজ হবে, নইলে পরে ভাইরাসের যে কাজ সে করতেই থাকবে। তা আপনি ভাইরাস তো আপনি স্থায়ীভাবে নির্মূল করছেন না, আপনার যে প্রতিষ্ঠান গড়ে তোলার কথা, আপনার প্রতিষ্ঠান তো আপনি গড়ে তুলছেন না, বরং যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। এবং আপনি মানে একটু বলে, দুর্নীতির কারখানা যদি আপনি চালু রাখেন, অর্থাৎ প্রোডাকশন সেন্টার, এখানে দুর্নীতির কারখানা চালু রাখা হয়েছে, সেটা যদি বন্ধ করা না যায় তাহলে এই এক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যাবে, আরেকজন আসবে, এই মন্ত্রী যাবে, আরেকজন আসবে, অর্থাৎ দুর্নীতিটা বন্ধ করার স্থায়ী ব্যবস্থা করতে হবে। আর এর জন্য প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি। এই একজন সকল পদত্যাগ করলেন, বাহা 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 করলাম আমরা, তাতে কিচ্ছু আসে যায় না, তাকে কঠিন শাস্তি দেওয়া উচিত। হোদারি যে সমস্ত মানুষ তার এই দুর্নীতির কারণে জীবন দিয়েছে, তাদের জীবনের দায় তাকে নিতে হবে, যাদের কারণে জীবন দিয়েছে তাদের জীবনের দায় নিতে হবে। এই অপরাধের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় আপনি দেখবেন আবার ঘটবে, ঘটলো আমি দেখলাম একটা কিছু ব্যবস্থা করলাম, তাতে কোনো সমাধান হবে না, বারবার ঘটবে। আপনি দেখেন মানে আপনি আপনার পত্রিকা এবং আপনার টেলিভিশন যে সমস্ত খবরগুলো আমরা দেখি, আপনি গত এক বছর আপনি ক্রোনোলজিক্যালি দেখেন, একটার পর একটা ঘটনা, প্রথমে নুসরাত হয়েছে, হ্যাঁ, নুসরাতের পরে তারপরে ক্যাসিনো হয়েছে, ক্যাসিনোর পরে তারপরে আপনার পাপিয়া হয়েছে, পাপিয়ার পরে আপনার যে স্বাস্থ্য অধিদপ্তর হয়েছে, তারপরে রিজেন্ট হয়েছে, তারপরে মানে একটার পর একটা ঘটনা। মানে বিষয়টা হচ্ছে যে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি স্মুথলি চলে, মানে একটা দেশে 17 কোটি মানুষের একটা দেশে কোনো দুর্ঘটনা হবে না, দুর্নীতি হবে না, কোনো কিছু হবে না, সেটা আমি বলছি না, কিন্তু একটা দেশের ভিতরে আপনার কিছু কিছু জায়গা সেটা কিন্তু আপনাকে মানে প্রায়োরিটি দিতে হয়। যেমন একটা দেশে, আপনি কিউবার মতো দেশে, যেটা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের একদম নাকের ডগায়, এবং কিউবাকে ধ্বংস করে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কত রকম চেষ্টা করেছে, কিন্তু তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের যোগাযোগ, এটা পৃথিবীতে বেস্ট। আপনি আপনার গভর্নেন্সের কোয়ালিটি যাই হোক, হোয়াট মে বি দি কোয়ালিটি অফ ইয়োর গভর্নেন্স, আপনার শাসন সুশাসন সেটা খুব ভালো হতে পারে, মাঝারি হতে পারে, খুব নিচু হতে পারে, কিন্তু কিছু কিছু বিষয় এটা ঠিক যদি না রাখেন তাহলে পরে কিন্তু মানুষের জীবন চলবে না। এটা একটা হচ্ছে মানসম্পন্ন শিক্ষা, আর একটা হচ্ছে যে আপনার মানসম্পন্ন স্বাস্থ্য, আর একটা হচ্ছে যোগাযোগ, আর একটা হচ্ছে আইন, আইনি সেবা, আর একটা হচ্ছে বিচারিক সেবা, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। এটা আপনি অন্য জায়গায় আপনার কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনি দেখেন যে আপনার শিক্ষার মান যদি না থাকে তাহলে তো আপনি মানে উন্নয়নও হবে না, বিদেশে আপনি টিকতে পারবেন না। স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক না থাকলে কি অবস্থা হয় সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আজকে যারা আপনার এলিট, যারা মন্ত্রী, যারা সচিব, যারা বিত্তশালী, যারা কোনো কিছু হলেই সিঙ্গাপুর চলে যেতেন, কিংবা থাইল্যান্ড চলে যেতেন, কিংবা আমেরিকা চলে যেতেন, কিংবা ব্রিটেন চলে যেতেন, করোনার কারণে তারা যেতে পারছেন না, কিন্তু তারপরেও তো আমরা দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেক্টরটা ঠিক হলো না। হ্যাঁ, এবং আপনি দেখেন যে আপনার যোগাযোগ যদি ঠিক না থাকে, নিরাপদ সড়কের আন্দোলনের জন্য আপনার এই বাচ্চা বাচ্চা ছেলেরা, শত শত বাচ্চা বাচ্চা ছেলেরা নেমে এসছে। আপনি নিরাপদ সড়কের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, এখনো আপনি দেখবেন প্রতিদিন দুর্ঘটনায় 20 জনের বেশি মানুষ মারা যাচ্ছে। তাহলে আপনার যে ভেতরের যে অসঙ্গতি,
আপনার যে ভেতরের ভাইরাস সেটাকে নির্মূল না করলে তো এটা হতেই থাকবে, দুর্ঘটনা হতে থাকবে, মানুষ মরতে থাকবে, দুর্নীতি হতে থাকবে, অপরাধ হতে থাকবে। মানে এই যে মানে আমরা তো দেখছি যে এক একটার পর একটা ক্যাসিনো বেরোচ্ছে, তারপরে পাপিয়া বেরোচ্ছে, শাহেদ বেরোচ্ছে, সাবরিনা বেরোচ্ছে, একটার পর একটা বেরোচ্ছে শুধু। জি জি, আপনি থাকুন আমাদের সঙ্গে। মাহবুব রহমান, আপনার কাছে আসলে আপনি বলছিলেন যে উত্তরাঞ্চলের অসংখ্য মানুষ যারা এখনো মানবতার দিন দিন যাপন করছে, সেখানে প্রায় 44টি আশ্রয়কেন্দ্রের কথা বলা হয়েছে, সেখানে মাত্র 15টি আশ্রয়কেন্দ্র রয়েছে, এই ধরনের অব্যবস্থাপনাগুলো রয়েছে, কিন্তু বন্যাকবলিত মানুষের সহায়তা আসলে কতটা দেয়া হচ্ছে বা খাদ্য সহায়তা কতটা পাচ্ছে সরকারের পাশাপাশি বেসরকারি যারা কেউ আসলে সহায়তা করছে কিনা, আপনার কাছে কি দেখছেন আসলে? মূলত বেসরকারি উদ্যোগে তেমন সহায়তা পরিলক্ষিত হয় না। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সরকারি পর্যায়ে বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু সেই সহায়তাটা যে পরিমাণে দেওয়া হচ্ছে সেই পরিমাণে বলা চলে যে আক্রান্ত এবং মানুষ যারা অসহায় মানুষ যারা খাদ্য সংকটে আছে যারা বন্য কবলিত, সেটি যদি আমরা মাথা পিছু যদি এটিকে ভাগ করি তাহলে যে সিকি ভাগেরও কম করবে এই অবস্থা আছে। কিন্তু এই সহায়তাটা দ্রুত বাড়ানো দরকার, এবং আমি মনে করি যে এখনো আমি যতদূর জেনেছি যে এখনো পর্যন্ত কিন্তু এই বন্য কবলিত মানুষগুলোর যে পানিবাহিত রোগ বা অন্যান্য যে রোগগুলো সংক্রমণ হওয়ার কথা সেই রোগগুলোকে প্রোটেক্ট করার জন্য, সেই রোগগুলোকে প্রতিরোধ করার জন্য এখনো কিন্তু স্বাস্থ্য সেবা টিম তৈরি করা হয়নি, সেই টিমগুলো এখনো কিন্তু মাঠে নামেনি। দেখা যাবে যে বন্যাশ্রিত মানুষগুলো তারা যারা আছে এই অবস্থায় তারা একটা পর্যায়ে গিয়ে যখন পানিবাহিত নানান রোগে রোগাক্রান্ত হবে তখন আবার স্বাস্থ্য দপ্তরে এই টিম তৈরি করতে করতে দেখা যাবে যে একটা বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল বা প্রাণহানির ঘটনা ঘটলো এবং বড় ধরনের সংক্রমণের ঘটনা ঘটলো, সেই প্রস্তুতিটাও কিন্তু সংকট রয়েছে, সেই প্রস্তুতিটাও স্বাস্থ্য বিভাগে এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। জেলা প্রশাসক এবং ইউনরা তারা এই উপজেলা নির্বাহী কর্মকর্তারা তারা বিভিন্ন বন্য কবলিত এলাকা পরিদর্শন করতেছেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করতেছেন, কৃষি বিভাগ করতেছেন, এবং সরকারিভাবে কিছু খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে মাঠ পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে, কিন্তু সেই খাদ্য সহায়তাটা অপ্রতুল, এটি আরো বাড়ানো দরকার। যা দেওয়া হচ্ছে যদি এটাকে আমরা মাথা পিছু ভাগ করি তাহলে সেটা আসলে এটা খাদ্য সহায়তা না দেওয়ার মতোই পর্যায়ে পড়ে আছে। জি, আপনার কাছে ফিরব, এটা জরুরি দরকার সরকারের এই জায়গাতে থেকে। জি, আপনার কাছে নিশ্চয়ই ফিরব আরো আরো একবার। সবুর্ষা লোটাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বগুড়াতে আছেন, বগুড়ার পরিস্থিতি একটু জানতে চাই, অর্থাৎ করোনার পরিস্থিতি সেখানে কোন পর্যায়ে রয়েছে, স্বাস্থ্যবিধি আসলে কতটা মানছে, এবং এর মধ্যে কিন্তু বন্যা পরিস্থিতি, বন্যা কবলিত বগুড়াতেও কিন্তু সেই পরিস্থিতি রয়েছে, একটু যদি জানান। বগুড়াতে করোনা পরিস্থিতি কোনোভাবেই ভালো নয়, বিশেষ করে বগুড়া সদরটা গত 3 মাস হলেই সর্বোচ্চ আক্রান্তের শীর্ষে রয়েছে। আজকের যে সিভিল সার্জনের তথ্য অনুযায়ী বগুড়া সদরে 23 জন, শেরপুর উপজেলায় 12 জন, শাহজাহানপুর উপজেলায় 6 জন, ঢুলকাচিয়া উপজেলায় 2 জন, সারিয়াগান্দি এবং অন্য একটি উপজেলায় 1 জন করে মোট 47 জন আক্রান্ত পজিটিভ তারা তথ্য দিয়েছে। যদিও 281 জনের নমুনা সংগ্রহ করেছে, এই নমুনার মাত্রাটা গত 1 সপ্তাহের বেশি সময় হলো নেমে এসেছে। এর আগে 500 নমুনার উপরে 700 পর্যন্ত নমুনা সংগ্রহ করা হতো, সেখানে নমুনাও এখন কমে গেছে, কিন্তু আক্রান্তের জায়গাগুলো মোটামুটি বাড়ছে। এটি হলো বগুড়ার স্বাস্থ্যবিধি আসলে মানুষ কতটা মানছে সবুর্ষা? বগুড়াতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো কিছু নেই। বগুড়ায় 7টি জায়গায় লকডাউনের আওতায় ছিল, এই 7টির মধ্যে আজকে সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করে 5টি এলাকায়, বিশেষ করে যে মার্কেট সহ বিভিন্ন যেখানে জনসমাগম বেশি সেই এলাকাগুলোতে লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে, 15 দিনের লকডাউন। মাত্র 2টো এলাকা ঠনঠনিয়া এবং কলোনি এলাকায় লকডাউনটা আমাদের আমরা একদম শেষ পর্যায়ে। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন বগুড়া বন্যা পরিস্থিতি নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, বন্যা পরিস্থিতি, উজান থেকে নেমে আসা ঢলে প্রতি বছরই বগুড়ার 3টি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং ধনুট প্লাবিত হয়। এই প্লাবিতর মধ্যে ধনুটে
সর্বনিম্ন 14টি গ্রামের 2000 লোক, সে সোনাতলায় 30টি গ্রামের 25,000 লোক এবং সারিয়াকান্দির 130টি গ্রামের 30,000 লোক আক্রান্ত হয়েছে। এই আক্রান্তরা অধিকাংশই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর অবস্থান করছে, তাদের এখনও কোনো প্রকার ত্রাণ পৌঁছায়নি। বিশেষ করে আমি সারিয়াকান্দিতে গেছিলাম, সারিয়াকান্দিতে গিয়ে যেটা দেখেছি, মানুষের ত্রাণ সহ খাদ্য সংকটটা এখন অত্যন্ত বেশি এবং যমুনার তীরবর্তী বাঁধের ভেতরে যে কয়েকটি চর রয়েছে, চরাঞ্চলে পুরোটাই পানির নিচে, সেখানে লোকজনের নিদারুণ কষ্ট। আপনার কাছে আবারও ফিরবো, সমস্যা লোটাস আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরবো। জনাব হারুনুর রশিদ, আপনার কাছে আসতে, যে করোনা আমরা আসলে অনেককে হারিয়েছি, এখনো সংক্রমণের ঝুঁকি কমে নেই, বরং সংক্রমণের ঝুঁকি অনেকটাই বাড়ছে, টেস্ট কম হচ্ছে, আবার একদিকে বন্যা একদিকে কোরবানি রয়েছে, কোরবানিকে সামনে রেখে আসলে সরকার বাধ্যতামূলক মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন, কারণ আসলে আমরা দেখছি যে আমাদের সমাজে অনেকেই আসলে মাস্ক পরেন না, সামাজিক দূরত্ব মানছেন না, যার কারণে আসলে এই ধরনের ঘোষণা এসেছে। সব কিছু মিলিয়ে আসলে এই করোনাকালীন সময়ে বন্যা এবং সব সংকট মিলিয়ে আসলে আপনার শেষ মন্তব্য জানতে চাই। মানে এই যে মাস্কের ব্যাপারে যে প্রজ্ঞাপনটা জারি হলো, এটা কিন্তু আমাদের আগেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এটা যে বলেছিল যে এটার জন্য জেল জরিমানা সব কথা বলেছিল। আসলে জেল জরিমানা ও বিষয়গুলো যে গুরুত্বপূর্ণ হলো আমাদের দায়িত্ববোধ, এবং আপনি বলছিলেন যে বন্যা সবকিছু মিলেই তো আমরা সংকটে, বিশ্ব মহামারীর ভিতরে এই জিনিসগুলো আমাদের এখানে বাড়তি যুক্ত হয়েছে। এখন আপনি আইন করে আর কতটা মাস্ক পরাতে পারবেন, আসলে মানুষকে এটা পড়তে হবে। কারণ আমি একটি কথা বলি যে আসলে করোনার মধ্য দিয়ে আমাদের চলতে হবে, করোনা যে সহসা দূর হবে সেটাও আমি মনে করি না। আর ভ্যাকসিন ট্যাক্সিনের যে কথা বলা হচ্ছে মনে হয় যেন কালকে, কিন্তু বাংলাদেশে চীনা ভ্যাকসিনটা যদি শুরু হয় ট্রায়াল হতে লাগবে 18 মাস, খেয়াল করবেন। সুতরাং বিষয়গুলো অত সহজ নয়, এ কারণে আমাদের আসলে আমরা তো অর্থনীতি বন্ধ রাখতে পারবো না, আমাদের তো তাহলে তো আমরা না খেয়েও মরবো। এই সব বিষয়গুলো বিবেচনা করে আমাদের ট্রেড অফে যেতে হবে, অর্থাৎ আমরা বাইরেও বের হবো, করোনা থেকে আমরা দূরেও থাকবো। এই জন্য সবাইকে সচেতন হতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে। এটি যদি আমরা না মানি, এটা আসলে মূল বিষয় হচ্ছে যে সরকারের দায়িত্ব সরকার করছে এবং করবে, এবং আমাদের একটা দায়িত্ব পালনের জায়গা কিন্তু রয়ে গেছে। আমি খুব সিনসিয়ারলি বলছি যে আমরা যদি সচেতন না হই, আমরা যদি বাজার ঘাটে অপ্রয়োজনে যাই, আমরা যদি মাস্ক না পরি, আমরা যদি দোকানপাটে যে একজনকে ঠেলে হুড়ুহুড়ি করে ঢুকি, আমরা যদি সেদিন গিয়েছিলাম আমি গাউসিয়া একটি রিপোর্টিং এর জন্য দূর থেকে দেখতে, তো একজন দোকানি বললেন যে অনেক এখন ঘুরতেও আসে। এই বিষয়গুলো যদি আমাদের মধ্য থেকে না যায়, জরুরি প্রয়োজন ছাড়া অযথা আমরা যদি বাইরে ঘোরাঘুরি করি, তাহলে কে থামাবে? আপনি বলেন যে নিজের ভালো না বুঝবে তাকে কিন্তু জোর করে বোঝানো যাবে না। আমি খুব বিপি দিয়ে বলছি, নিজের ভালো আমাদের নিজেদেরকে বুঝতে হবে, দু ভাই আমরা যেন নিজেদের ভালো নিজেরা বুঝি। জি ধন্যবাদ ডক্টর হাফিজুর রহমান কার্জন। আপনার কাছে আসলে শেষ প্রশ্ন, যে সামনে ঈদ, ঈদের আগে আসলে যে মাস্ক পরার যে বাধ্যতামূলক একটি বিধান করেছে এটি খুবই ইতিবাচক, কিন্তু হারুন রশিদ যিনি তিনি বললেন যে আসলে আমরা নিজেরাই অনেকেই মানছি না, সে শুরু থেকেই সরকার অনেক উদ্যোগ নিয়েছে, অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু সেগুলো আসলে আমরা কেউই মানছি না, আইন মানছি না, এইসব বিষয়গুলো আমাদের মধ্যে রয়েছে। সামনে কোরবানিকে ঘিরে একদিকে নানান সংকট রয়েছে, বন্যা মোকাবেলা, এইসব সংকটগুলো উত্তরে আসলে আমরা কতটা সফল হব, আপনার শেষ মন্তব্য জানতে চাই। না, এটা ঠিক যে সরকার নানা বিষয়ে চেষ্টা করেছেন, ভালো উদ্যোগ নিয়েছেন, তবে মুশকিলটা হয়েছে যে গত ঈদে যেমন এই ঈদেও তেমন, যে আপনার দুটো ঈদ আমরা না করলে এমন কি হতো? কারণ এখন তো স্বাভাবিক পরিস্থিতি না, এখন বৈশ্বিক একটা মহামারী চলছে, এবং সেটা তো আপনি গত ঈদের সময় কিন্তু আমরা দেখেছি সরকারের তরফে একটা সিদ্ধান্তহীনতা, আজকে একটা সিদ্ধান্ত দিচ্ছে, পরের দিনে সেটা পরিবর্তন। প্রথমে বললো গণপরিবহন চলবে না, পরে বললো চলবে, প্রথমে বললো যে লোকজন দেশে বাড়ি যাবে না, তারপরে যাবে। এই যে অব্যবস্থাপনার সমন্বয়হীনতা, এইটা কিন্তু খুব আনফর্চুনেট। আর একজন আইনের ছাত্র হিসেবে আমি যেটা বুঝি যে আপনি শুধু আইন করলে হবে না, মানে আইনটা বাস্তবায়নটা, আইনের চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাস্তবায়ন, এবং সেইটার জন্য একদিকে সরকারি বাহিনী থাকে, আর একটা হচ্ছে যে লোকজনের ভিতরে আইন মান্য করার প্রবণতা থাকতে হয়। আমাদের এখানে আপনি এই যে মাস্ক যে বাধ্যতামূলক করলেন, এটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, মানে সেই 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 আউটলাইনটা কিন্তু আমি, মানে সেইটার বিষয়ে আমি কিন্তু খুব নিশ্চিত না। হ্যাঁ, তবুও মানে আশা করি যে আমাদের আসলে বাংলাদেশ
আমরা যতই আলোচনা সমালোচনা করি, 17 কোটি মানুষের একটা দেশ, এত বেশি পপুলেশন ডেন্সিটি, এত বেশি আমাদের সমস্যা। এখন ধরেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক ক্ষেত্রেই ভালো হয়েছে, কিন্তু আমার কাছে এখন মনে হয় যে মানে প্রায়োরিটিটা নির্ধারণ করতে হবে, আপনাকে ঠিক করতে হবে যে আমার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, আইন, বিচার, এই 4-5টা বিষয়কে আমি একদম বিশ্বমানের করে ফেলবো। হ্যাঁ, একটা একটা করে আমাকে হাত দিতে হবে। আর আপনি যদি সেটা না করেন তাহলে পরে তো আপনার এক একটা সংকট আসবে, সংকটের মধ্য দিয়ে আপনার যে মানে করুণ নাজুক চিত্র সেটা উন্মোচিত। জি, ধন্যবাদ। সবুরশা লোটাস, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষই কিন্তু পানিবন্দী রয়েছে বগুড়াতেও, আপনি যেটি বলছিলেন যে আশ্রয় কেন্দ্র, এবং অনেকেই কিন্তু পানিবন্দী রয়েছে, তাদের সহযোগিতা আসলে প্রশাসন কতটা এগিয়ে আসছেন? একদম এক মিনিটের মধ্যে যদি আপনি শেষ করেন আপনার শেষ বক্তব্য। আমি তিনটি যে উপজেলা আক্রান্ত বন্যায়, সে বন্যা উপদ্রুত এলাকাতে গিয়েছি, সেখানে সরকারি পর্যায়ে খুব অল্প পরিমাণ ত্রাণ দেয়া হচ্ছে। সেগুলোতে যারা উঁচু জায়গায় বাঁধের উপরে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপরে অবস্থান করছেন তারাই শুধু পাচ্ছেন, কিন্তু বাঁধের নিচে যে সমস্ত লোকজন পানিবন্দী আছে কিংবা চরাঞ্চলে যে সকল লোক পানিবন্দী অবস্থায় মানবতর জীবনযাপন করছে, তাদের কাছে সরকারি কিংবা বেসরকারি কোনো রকম ত্রাণ আজ পর্যন্ত পৌঁছায়নি। বিশেষ করে একটি কথা বলতে পারি, গত 3 দিনে সারিয়াগান্দিতে যমুনার 118 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতো, গত 2 দিনে কমেছে, আজকে থেকে আবার পানি বৃদ্ধি। আমাদের শেষ করতে হবে আজকে। জি জি, সবুরশা লোটাস, আমরা একটু মাহবুবুর রহমান আপনার কাছে 30 সেকেন্ডের জন্য আসতে চাই, যে বলা হচ্ছে যে তৃতীয় ধাপে যে ঢল শুরু হয়েছে অন্তত 10 দিন থাকবে, সেটি আসলে আপনার শেষ মন্তব্য জানতে চাই, একদম 30 সেকেন্ডে। আমাকে বলছেন? জি, এখন যে তৃতীয় ধাপে যে বন্যা পরিস্থিতি বা পাহাড়ি ঢলের যে পানি নদীতে তিস্তায় ব্রহ্মপুত্রে ঢলায় ঢুকছে, সেই পরিস্থিতিতে যদি আরো পানি বেশি বৃদ্ধি পায়, আরো ভয়াবহ অবস্থা হয়, নদী ভাঙন বৃদ্ধি পায়, তাহলে যে মানুষের যে মানবিক বিপর্যয় যে চলছে সেই পরিস্থিতিটা আরো খারাপের দিকে যাবে। আর সবচেয়ে বড় সংকট তৈরি হবে এই যে বর্তমান যে চলতি ফসল, যে ধান উৎপাদনে যে রূপা আমন বা রূপা আমনের বিস্তলা, এই যে জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতি পুষিয়ে ওঠা কিন্তু কৃষকদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে, এবং এটাকে কাটিয়ে ওঠা খুব সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। এর প্রভাব পড়বে গিয়ে আগামীতে আমন ধান উৎপাদনের ক্ষেত্রে, যা খাদ্য সংকট পরিস্থিতি সৃষ্টি করবে। জি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, হারুনুর রশিদ, এবং আমাদের সঙ্গে ডক্টর হাফিজুর রহমান কার্জন, এবং সবুরশা লোটাস, এবং রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত মাহবুব রহমান, আপনাদের 4 জনকেই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ মোকাবেলায় এখন থেকে বাধ্যতামূলক পড়তে হবে মাস্ক, মানতে হবে সামাজিক দূরত্ব, আপনার সতর্কতায় ঝুঁকিমুক্ত হবে বাংলাদেশ। আজ এ পর্যন্তই, একই সময় আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।